এবার আরো কিছু সংবাদ এক নজরে। চাঁদপুরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন। সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, শেখ হাসিনার আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কক্সবাজারের টেকনাফে অপহরণের 23 ঘন্টা পর মাথায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে শিশুটির নিজ শিক্ষা প্রতিষ্ঠান নীলা দারুসুন্না মাদ্রাসার পেছনে মরদেহটি উদ্ধার হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় ফারিহাকে। নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালের কাছে পুরাতন কোঅপারেটিভ ব্যাংকের পেছনে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 2 আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গাইবান্ধায় এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। দেশের কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। দুপুরে হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণের পর একথা বলেন তিনি।